আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন। আপনারা জানেন আমাদের থাইল্যান্ড কম্বোডিয়া লাউস গ্রুপ নিয়ে আমরা আসছি, তো এবং আমাদের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই দুটো গ্রুপ আমি একসাথ করেছি থাইল্যান্ডে। তো যেটা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এভাবে আমি এনেছি, আর হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া লাউস এই তিনটা আমাদের এই গ্রুপে আপনাদের সামনে এখন একটি অভিজ্ঞতা শেয়ার করবে আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই আব্দুল আহাদ। তো আহাদ আপনাদেরকে জানাবে যে আসলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করেছে এবং তাকে আমরা কিভাবে পার করেছি তাদেরকে, সে বিষয়ে আপনাদের জানাবো। আহাদ, তুমি এখন বলো সিঙ্গাপুর ইমিগ্রেশন এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন সম্পর্কে, সেখানে তোমাকে কি কি প্রশ্ন করছে এবং তুমি কিভাবে উত্তর দিয়েছো? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আহাদ, আমার দাসের বাড়ি নোয়াখালী। আমি ঢাকা থেকে সিঙ্গাপুর গেছি। সিঙ্গাপুর ইমিগ্রেশন আমার অফিসাররা আটকায় তুমি কেন এই দেশে আইছে। আমি কি স্যার আমি এই দেশে ঘুরার জন্য আইছি। তুমি কদিন থাকবা? আমি কই 3 দিন। তোমার হোটেল বুকিং আছে? আমি কে যে স্যার আছে। সাইয়ার কা তোমার কনফার্ম টিকিট আছে? আমি কই আছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমি ব্যাক করবো আবার 22 তারিখে। আরে কা বস, আমার ইমিগ্রেশন অফিসার 1 ঘন্টা বসে লেগছে। ভয় কিছু নাই, কোনো ভয় নাই, ওরা যাচা বাসা করে সারিয়ে দেয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুন্দরভাবে খারাপেন রিক্সভাবে খারাপেন, কোনো টেনশন নাই। পরে আমার সারে দিছে, সারে দেওয়ার পরে আমি 3 দিন ব্যাক করি চলে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া ইমিগ্রেশন আমার একটু ঝামেলা করছে, জিজ্ঞেসে তুমি এই দেশে কিল্লে আছি। আমি কি স্যার আমি এই দেশে ঘুরার জন্য আইছি। তোমার হোটেল বুকিং আছে? আমি কি আছে কনফার্ম বুকিং, আমার হোটেল বুকিং আছে। দেখাও, আমি স্যারে দেখাইছি, দেখানোর পরে স্যারে কত বিমান টিকিট আছে আপ ডাউন আমি কে আছে। অনেক কিছু স্যার আমার ঘন্টা খানিক বইয়ে রেখেছি। আর ইমিগ্রেশনের ভিতরে আমার জিজ্ঞেস তোমার কেউ আছে না? আমি কে আমার কেউ নাই। আর ইমাম ভাই, বড় ভাই ইমাম ভাই, ইমাম ভাইয়ের বন্ধু সালাম ভাই, সালাম ভাই ওর সাথে কথা বলছে অফিসের সাথে। কথা বলার পরে আমার 10 মিনিট সালাম ভাইয়ের সাথে কথা বলার পরে আমার আধা ঘন্টা পরে সে ছেড়ে দিছে। ওকে তুমি মানে চলে যাও, আর আমার ছেড়ে দিছে। আর কোনো টেনশন নাই, কোনো আয় উল্লাস কোনো কিছু নাই। সুন্দরভাবে সুন্দরভাবে উত্তর প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, কোনো টেনশন নাই, কোনো জামিলা নাই। ওরা আর আমার ছাড়ে দিছে ইমাম ভাইয়ের এক বন্ধু সালাম ভাই। এই কারণে আমি আর মালয়েশিয়াতে ঢুকে আবার 3 দিন পরে আমি থাইল্যান্ড ব্যাক করছি। থাইল্যান্ড ইমিগ্রেশনে কোনো জামিলা নেই, কোনো কিছু জিজ্ঞেস করে না, ওরা ছাড়িয়ে দেয়, কোনো সমস্যা নেই। আমরা তো আবার ব্যাক করে বাংলাদেশে চলে যাবো। আমি এই কারণে আমাদেরকে কোনো জামিলা করে নয়, এটাই বলছে মানে সবাই আসবেন, সমস্যা নেই। সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইমাম ভাইয়ের মাধ্যমে আসবেন। ইমাম ভাইয়ের সার্ভিসটা অত্যন্ত ভালো, অত্যন্ত সংস্কার। ইমাম ভাইয়ের মাধ্যমে আসবেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড। অনেক দেশে ইমাম ভাই গ্রুপ টু ফাটা, ইমাম ভাইয়ের মাধ্যমে আসবেন। ইমাম ভাই অত্যন্ত ভালো মানের মানুষ। কতগুলো ডলার রাখবে মানুষ? $1,000 মিনিমাম, $1,000 দেখাতে হবে। আপনাদের ওদের সাথে খরচ করবেন, $1,000 দেখাতে হবে। আমি আমি $1,000 দেখাইছি, $1,000। হাত খুব ভালো ছেলে, নোয়াখালী বাড়ি, সহজ সরল মানুষ। তো আহাদের ইচ্ছা তাকে নিয়ে একটা ভিডিও করি, সেটা করেছে। আসলে সিঙ্গাপুর মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই ঝামেলা করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দেখলে। তো মালয়েশিয়াতে আমি আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার শাহ আলম আছে, তাকে পাঠিয়ে তারপর ওদেরকে বের করে নিয়ে আসছি। এবং আপনাদের এই বিষয়ে যদি পরামর্শ লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন।